অষ্টম বা এইচএসসি পাস হলে বসুন্ধরা গ্রুপের এই নিয়োগটিতে আপনারা আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকেন্সি বুলেটিন। ভিউয়ার্স, আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সামনে বসুন্ধরা গ্রুপ সম্প্রতি যে নিয়োগটি প্রকাশিত করেছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং কীভাবে আবেদন করবেন, কোন ঠিকানায় আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিউয়ার্স, কোথাও যদি স্কিপ করে যান তাহলে কিন্তু সঠিকভাবে আবেদনের নিয়মটা বুঝতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং সঠিকভাবে আবেদন করার নিয়মটাও জেনে নিতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন ভিউয়ার্স, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আপলোড হওয়া সরকারি, বেসরকারি এবং বিভিন্ন এনজিও এবং অন্যান্য নিয়োগ আমার চ্যানেলে প্রকাশ করে থাকি, এটা আপনাদের যাতে মিস না হয় এবং সবার আগে আপনার টাইম লাইনে পেয়ে যেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে শুরু করা যাক। পদের নাম, নুডলস প্লান্ট বিভাগে অপারেটর বয়লার গ্রেড 2, বিভাগ মেকানিক্যাল, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী, কমপক্ষে 5 বছর, অভিজ্ঞতা চেয়েছে হেল্পার বয়লার মেকানিক্যাল বিভাগে, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। অপারেটর প্রসেসিংয়ে গ্রেড 2, বিভাগ প্রোডাকশন, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী, কমপক্ষে 2 বছর। অপারেটর প্যাকেজিংয়ে গ্রেড 1, প্রোডাকশন বিভাগে, পদসংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী এবং অভিজ্ঞতা চেয়েছে কমপক্ষে 2 বছর। এডিবল অয়েল প্লান্ট ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিবিউশন বিভাগে, পদসংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। সুপারভাইজার কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগে, পদসংখ্যা 5টি, এইচএসসি অবশ্যই সায়েন্স বিভাগ থেকে পাশ করতে হবে, অভিজ্ঞতা চেয়েছে 1 বছর। প্লাম্বার গ্রেড 1, এটা হচ্ছে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস আর অভিজ্ঞতা কমপক্ষে 3 বছর। সিনিয়র ফিটার বা ফিটার গ্রেড 1, মেকানিক্যাল ডিপার্টমেন্টে, পদসংখ্যা 8টি, অষ্টম শ্রেণী পাস চেয়েছে এবং অভিজ্ঞতা চেয়েছে 3 বছর। ওয়েল্ডার আর্গন গ্রেড 1, মেকানিক্যাল বিভাগে, পদসংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী এবং অভিজ্ঞতা চেয়েছে কমপক্ষে 3 বছর। ওয়েল্ডার আর্ক গ্রেড 1, পদসংখ্যা 1টি এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টে, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাস এবং কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সদ্য তোলা 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ, রঙিন হলে ভালো হয়, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্র সহ আবেদনপত্র, খামের উপরে পদবি উল্লেখ সহ আগামী 27/11/2021 তারিখে বিকাল 5:30 ঘটিকার মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, অপারেটর বয়লার গ্রেড 2 পদে আবেদনকারীদের ক্ষেত্রে বয়লার চালনার সরকারি লাইসেন্স থাকা আবশ্যক। যে ঠিকানায় আপনারা আবেদনটি পাঠাবেন সেটা হচ্ছে মানব সম্পদ বিভাগ, সেক্টর এ, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স 2, প্লট 56/A, ব্লক সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা 1229। তো ভিউয়ার্স, আশা করছি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই ছিলেন এবং কীভাবে আবেদন করবেন, কোন ঠিকানায় আবেদন করবেন এবং আবেদনের নিয়মাবলী বুঝতে সক্ষম হয়েছেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর কোথাও যদি বুঝতে আবার সুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সামনে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।